بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان

রমজান মাসে তারাবি তারাবি পড়ার সময় তোমরা কোথাও কোরআন খতম করবে এবং আট তারাবি পড়বে এরকম কোন হাদিস আছে কি না হ্যাঁ নবী করিম আলাইহি আলাম রমজান মাসে তিনি আলাইহিল কোরআন তিনি কোরআনটাকে শোনাতেন এ ব্যাপারে হাদিস এসেছে যে তিনি পুরো কোরআনটা নবী করিম সাল্লা সাল্লামের আহ পুরো কোরআনটা তিনি শোনাতেন এবং শেষবেলায় শেষ বয়সে এসে তিনি ইয়া আরিদু আলাইহিল কোরান ও মার রাতাইন তিনি শেষ বয়সে শেষবার একবার শেষ বয়সে এসে নবীকুলিমসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম জিবা আলাহিসাল্লামকে কোরান তিনি দুইবার শুনিয়েছেন এর মানে এই নয় যে তারাবির মধ্যে খতম তারাবি পড়তে হবে এইরকম প্রমাণে কোনো হাদিস নাই ইয়া দ্বিতীয় কথা তারাবির নামাজ মনে রাখবেন যে তারাবির তারাবির নামাজ রাত্রি রাত্রির বিশেষ নফলসলাদ তারাবি ও তাহাদুত নামে পরিচিত রমজানে এসার পর রাতে পড়লে তাকে তারাবি এবং রমজান অন্যান্য সময় শেষ রাতে পড়লে তাকে তাহাজুদ বলা হয় উল্লেখ্য যে তারাবিও তাহাজুদ ক্যামে ক্যামে রমাদান ক্যামুল লাইল সব কিছুকে এক কথায় লাইল বা রাত্রির রাত্রি নফল সালাত বলা হয় রমজানে রাতের প্রথম অংশে যখন জামাত সহ এই নফল সালাতের প্রচলন হয় তখন প্রতি চার রাখাত অন্তর বেশি অন্তর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হতো সেখান থেকেই তারাবি নামকরণ করা হয় তাহলে ভাই এই তারাবির সলাতের ব্যাপারে রাতের সালাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ নবী সালাম বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন বিশেষ ফজিলতের কথা উল্লেখ করেছেন যেমন মুসলিম শরীরের একটি হাদিস এসে হাদিজটা আবি হরাজ্লাম বর্ণনা করেছেন আফদাল সলাতি বায়দ আল ফরিদ আতি লাইল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফরজ সলাতের পরে সর্বোত্তম সলাত হল রাত্রির নফল সলাট

আমাদের ডাকার কেউ কি আছো তাহলে তার ডাকে আমি কেউ কি আমার কাছে কিছু চাওয়ার আছে আমি তার দিয়ে দেবো কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করার কেউ আছো তো আমি তা ক্ষমা করে দেবো তবে কোন আলাইহি আহ বুখারী মুসলিমের হাদিস মুসলিমের একটি বর্ণনা আসে যেটা ফজর পর্যন্ত চালু থাকে হাদিস যদি আপনি খোঁজেন তাহলে মুসলিম মেস হাদিস নম্বর দুই হাজার চল্লিশ নম্বর হাদিস আর দ্বিতীয় হাদিসটি আপনি যদি খোঁজেন তাহলে মেসকাতের হাদিস নম্বর এক হাজার নম্বর হাদিস তারাবিদ সালাতের ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী সালাম আর একটা হাদিস বর্ণনা করেছেন মানসম আর মদন ইমান ও ইহতেসান গুফির আল যে ব্যক্তি রমজানের রাত্রিতে ইমানের সাথে ও সবের আশায় রাত্রিতে সলাত আদায় করে তার বিগত সকল গুনা

আনহার কাছে প্রশ্ন করেছে আইসারদুল্লাহ তাল আনহাকে তিনি প্রশ্ন করেছেন নাম হচ্ছে আবু আবু সালাম ইবনে আব্দুর রহমান তিনি আইসারদুল্লাহ তাল আনহাকে প্রশ্ন করেছেন যে মা কার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রাতের রমজানের রাতের সালাত কেমন ছিল তো আইসারদুল্লাহ তাল আনহা বলেন যে মা কান রসুল্লাহি সাল আলী সাল্লাম ইয়াজিদ উফি রমাদান আলা ইহদা আশারা রকা আতান যে আইসার

সলাৎ ফালা হস্তি হিননা বা তুলি হিননা এই সলাদ যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল তাস আল এই সম্পর্কে তুমি প্রশ্নই করবে না কত সুন্দর ছিল

উল্লেখ করেছেন তা আবার আমাদের দেশের হাফেজদের মতো নয় বরং তিনি তেলোয়াত করতেন কিভাবে সে সম্পর্কেও কোরআন এসেছে সুরা মুজাম্মিলের মধ্যে সুরা মুজাম্মিল্লা কিয়ামুল লাইল সম্পর্কেই অর্থাৎ রাত্রির নামাজ সম্পর্কে সোরা সোরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন ইয়া ইউল মুজাম্মিল হে কম্বল আবৃত ব্যক্তি কুমিল্লা ইলা ইল্লা কলিলা রাত্রিতে ওঠো ইল্লা কলিলা রাত যখন কিছু বাকি থাকে আহ আবিন

পর্যন্ত শেষ করে দিয়েছেন তো এইভাবে পড়তে হবে নয় আয়সারদুল্লাহ সেটাই বলছেন যে ফালাত আলান হোসনি হিন্না বা তুল হিন্না সেটা যে কত লম্বা ছিল সেটা যে কত সুন্দর ছিল সে সম্পর্কে প্রশ্ন করো না নবীগুল্সাল্লামের নামাজের কোয়ালিটি এত সুন্দর ছিল এই কোয়ালিটি ধরতে হবে রাকাত নিয়ে দ্বন্দ্ব না করে যে বিশ রাকাত আট রাকাত না চৌত্রিশ রাকাত না উনচল্লিশ রাকাত সব মিটে যাবে নবী করিম এই যদি এই কোয়ালিটিটা কেউ মেনটেন করে নবী করিম সাল্লাহামের কোয়ান্টিটি নয় সংখ্যা গণনা করার করবেন সংখ্যা গণনা পরে করেন সংখ্যা গণনা অবশ্যই করবেন কিন্তু আগে কোয়ালিটিটা মেনটেন করেন দেখেন যে দুই কাজ চার কাজ আদায় পরে পরেই আমরা নিজেরই মন মানসিকতা আদায় করতে চাইবে না এবং নিজের মাদার ও উঠে না তারপরে তারপর আইসলাম বলছেন যে সুম্মাই উসল্লি আর বান তারপর তিনি চার রাকাত পড়লেন ফালাতাস আলহাম হিন্না হিননা তুলি হিন্না সেটাও যে চার রাকাত কত যে লম্বা কত যে সুন্দর ছিল তা প্রশ্ন করো না তাহলে পরে তিনি চার রাকাত পড়লেন চার চার আট আর সোম্মায়ুসল্লি সালা আসান তিনি তারপরে তিন জাকাত পড়লে হচ্ছে তিন জাকাত বেতের এই তিন জাকাত বেতের পড়ার ব্যাপারও নিয়ম আছে আবারও বলি চার 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 ডাকত যে করলেন দুই দুই চার ডাকত করেন নবীগণী সল্লাহ্লালাম আর একটা হাদিশ এসেছে যে রাত্রের সলাতের ব্যাপারে যে মাসনা 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 দুই রাকাত দুই ডাকত করে আদায় করতে বলেছেন আর এর যে সেহেতু আপনি দুই ডাকাত দু ডাকার চার রাকাত তারপর আবার দুই একাত দু ডাকার চার ডাকত হল আট রাকাত। আর তারপরে হচ্ছে তিন ডাকাত এই তিন ডাকাতে আপনি দুইভাবে আদায় করতে পারবেন সেটা হচ্ছে এক না একটা না তিন রাকাত পড়বেন মাগরিবের মতো মাঝে বসবেন না একটা না তিন রাকাত পড়বেন এভাবে আপনি পড়তে পারেন অথবা দুই রাকাত আপনি পড়ে নিতে পারেন দুই রাকাতে সালাম ফিরিয়ে পরে আর এক রাকাত পড়তে পারেন এভাবে আপনি এই তিন রাকাত পড়তে পারেন মোট এগারো রাকাত হাদিসটি মুক্তা কোন আলাইহি বুখারি মুসলিমে এসেছে আপনি এই যদি হাদিস বুখারি বুখারী মুসলিমে এসেছে বুখারি মুসলিমের বুখারির বুখারির হাদিস নম্বর যদি আপনি খোঁজেন তাহলে আপনি পেয়ে যাবেন মুতাহ আলাইহি মেশকাতের হাদিস নম্বর এগারো এক হাজার একশো খুঁজলে পেয়ে যাবেন তাহলে আপনার রাতের নবী করিম সাল্লামের ব্যাপারে তিনি পড়েছেন এবং তার স্ত্রী আনহা তা একবারে সত্যায়িত করছেন আর আইসার উদ্দুল্লাহ আনহা চাইতে বেশি কেউ ভালো জানত না রাতের খবর কেন তিনি তার স্ত্রী ছিলেন আর একটা হাদিস এসেছে খলিফা অমর ইবনে খতাবাহ আনহু তিনি কত রাত তারাবি পড়াতে বলেছেন যে হাদিসটি আপনি মেশকাতে মেশকাতে যদি আপনি খোঁজেন তাহলে মেশকাতের হাদিস নম্বর আপনি পেয়ে যাবেন এক হাজার তিনশো দুই নম্বর হাদিসে আবার খোঁজেন এক হাজার তিনশো দুই নম্বর হাদিসে মেশকাতের হাদিস নম্বর মেশকাতের হাদিস নম্বর হাদিসটি মহাত্তাব মালেক এসেছে হাদিসটি অফি রেওয়ায়াত আর ফিল মহাত্তাব ইসনাদিন সহীহীন এবং সহী সনদে তিনি বর্ণনা করেছেন তো হাদিসটির ব্যাপারে আমারা ওমার جمن سا صاحب بن جائے یزید جمن صاحب بن یعد ردی اللہ عنہ جو ہمارا عمر ابن خطاب رضی اللہ تعالی عنہ ابائب نے تمیم بتام دارین, دارین দারিয়া আইয়া ইয়াকুমা লিন নাস ফি রমাদান বি 11 রাকা'তান খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব তামিম দার রাদিয়াল্লাহু আনহুমা রমজানের রাত্রিতে 11 রাকাত সালাত জামাত সহকারে আদায়ের নির্দেশ প্রদান করেন আর এই সালাত ইলা ফুরুইল ফাজরি ফদর ফজরের প্রাক্কাল অর্থাৎ সাহারির পূর্ব পর্যন্ত দীর্ঘ হতো আপনি এটা পেয়ে যাবেন মোহাত্মা ইবনে মালিকের মধ্যে মুলতান পাকিস্তান সাফার মধ্যে নম্বর হাদিস এবং পৃষ্ঠায় রমজানের রাত্রি জাগরণ অনুচ্ছেদে মধ্যে পেয়ে যাবেন নম্বর হাদিস রমজান মাসে রাত্রি জাগরণ অনুচ্ছেদে অনুচ্ছেদ নম্বর সাঁত্রিশ তাহলে আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এই সালাতের ব্যাপারে আরো একটু তাকিদ দিয়েছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিন রাত যে আদায় করেছিলেন তিন রাতের ব্যাপারে তিন রাতের ব্যাপারে যে কথাটি এসেছে রসুল তেইশ পঁচিশ এবং সাতাশ তিন রাত্রিতে মসজিদে জামাতের সহিত আদায় করেছেন প্রথম দিন রাত্রির এক তৃতীয় অংশ পর্যন্ত তৃতীয় দিন অর্ধরাত্রি পর্যন্ত এবং তৃতীয় দিন নিজের স্ত্রী পরিবার ও মুসলিদের নিয়ে সাহারির আগ পর্যন্ত দীর্ঘ সালাত আদায় করেন দীর্ঘ সালাত আদায় করেন পরের রাত্রিতে মুসল্লিগন তার কক্ষের কাছে গেলে তিনি বলেন আমি ভয় পাচ্ছি যে এটি তোমাদের উপরে ফরজ না হয়ে যায় ফরজ হয়ে যায় কিনা আহ খসি আলাইকুম আর যদি ফরজ হয়ে যায় তাহলে তোমরা তা আদায় করতে পারবে না আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপর ফরজ না হয়ে যায় তোমাদের আগ্রহ দেখে আমি ভয় পাচ্ছি এই কারণে এই সলাাতের গুরুত্ব আছে এবং অনেক ফজিলত আছে এবং নবী করিম সাল্লা সাল্লাম এগারো রকাতের বেশি রমজানে কিংবা রমজানের বাহিরে সলাত আদায় করেনি এইটাই তার প্রমাণ আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহে বারাক